আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসেছিলাম দুলাভাইয়ের স্পেশাল ঝালমুড়ির এখান থেকে চিকেন ঝালমুড়িটা ট্রাই করার জন্য। তো দুঃখিত, এসে দেখি চিকেন ঝালমুড়ি এখন অ্যাভেলেবেল নেই। তো এটা মূলত আমাদের জাহিদ ভাই অনেকেই চিনেন, উনার দোকানটার নাম অনেক ইউনিক, দোকানের নাম দুলাভাইয়ের স্পেশাল ঝালমুড়ি। যাই হোক, ওনার এখান থেকে একটা মাখা খাবো, উনি বলল মাখাটা নাকি অনেক বেস্ট। তো আমার মাখাটাই প্রসেস করছিল উনি, তার মধ্যে ওনার সঙ্গে কথা হলো, ওনার অনেক স্বপ্ন এই দোকানটা অনেক বড় হবে, উনি একজন ভালো উদ্যোক্তা হবে, যেগুলো আমার সঙ্গে শেয়ার করলো। ছেলেটা বয়সে আমার অনেক ছোট হবে। যাই হোক, আমি ওর মাখাটা ট্রাই করলাম, মাখাটা অনেক মজা হয়েছে। মাখাতে যে আচার ব্যবহার করেছে এটা বড়ের আচার, এবং সে খুব ভালোভাবে যত্ন সহকারে মাখাটা তৈরি করেছে। এই মাখাটার দাম নিয়েছিল 20 টাকা। এত ছোট্ট একটা মানুষ নিজের থেকে অনেক কিছু করছে, এটা দেখে ভালো লাগলো। ওর জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আর ওর এই বিজনেস থেকেই কিন্তু ওর সংসারটা চলে। যারা কারমাইকেলে আসবেন টেস্ট করতে পারেন জাহিদের স্পেশাল ঝালমুড়ি মাখাটা।